হেই গাইস, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম নতুন একটি ফোনের রিভিউ নিয়ে, আর এটা হচ্ছে ওপ্পোর নতুন লঞ্চ করা ওপ্পো রেনো 6। অ্যান্ড রেনো সিরিজটা সম্বন্ধে আপনারা কম বেশি সকলেই জানেন। রেনো সিরিজ মানে হচ্ছে অলরাউন্ডার বা পারফেক্ট সিরিজ বলা চলে, কারণ এখানে তারা ভালো একটি ডিসপ্লে, ভালো ক্যামেরা, ভালো প্রসেসর অ্যান্ড ভালো ব্যাটারি, আর সবচেয়ে বেশি ভালো যেটা লাগে সেটা হচ্ছে এর গর্জিয়াস ডিজাইন আর স্লিম বডি। অ্যান্ড এটাতেও তার ডিফারেন্স কিছু থাকছে না। এর যে পিছনে ম্যাট ডিজাইনটা আর এটা হাত দিয়ে ধরে যে ফিলটা আসে সেটা আসলে ভাই হাত দিয়ে না ধরলে বুঝতে পারবেন না, এত জোস একটা ফিল আসে। আর এই ফোনটি পাওয়া যাচ্ছে দুটি কালার ভেরিয়েন্টে, একটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে অরোরা কালার। তবে আমার কাছে ব্ল্যাক কালারটা বেশি জোস লাগে এই ফোনের, অ্যান্ড এটা যথেষ্ট স্ট্যান্ডার্ড, আপনার যেটা ভালো লাগে সেটা নিতে পারেন। আর এই ফোনটি আমাদেরকে স্পন্সর করেছে মামুনি টেলিকম, তাদের শপে আপনারা ওপ্পো সকল স্মার্টফোন পেয়ে যাবেন। আর এই ফোনটি হচ্ছে প্রিবুকিং অফার চলতেছে, আপনারা তাদের শপ থেকে এই ফোনটি প্রিবুক করলে পেয়ে যাবেন ডিসকাউন্ট অথবা স্পেশাল গিফট। তো দেরি না করে আজই চলে যান মামুনি টেলিকমে, তাদের শপে আপনারা ওপ্পো রেনো 6 ছাড়াও ওপ্পো সকল স্মার্টফোন পেয়ে যাবেন, সেখান থেকে পারচেস করলে পেয়ে যাবেন নিশ্চিত কিছু ডিসকাউন্ট অফার। তো দেরি না করে তাদের শপে যোগাযোগ করতে পারেন। তাদের শপে অ্যাড্রেস হচ্ছে গাজীপুর চৌরাস্তায় হাজি সুনামউদ্দিন সুপার মার্কেটের দ্বিতীয় তলায়। আর তাদের শপের অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব মেরে বসে পড়বেন ফুল রিভিউ দেখার জন্য। আর এই ফোনটি কেমন হবে, ভালো খারাপ, আর কাদের জন্য ভালো হবে, কারা কিনবেন, সব কিছু আজকে এই রিভিউ জানাবো। তো চলুন এক নজরে স্পেকগুলো দেখা যাক। এর রিয়ারে থাকছে কোয়াড ক্যামেরা সেট আপ, অ্যান্ড ফ্রন্টে হচ্ছে 44 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, 6.4 ইঞ্চের সুপার অ্যামোলেড ডিসপ্লে, 720G চিপসেট, 4310 mAh ম্যাসিভ ব্যাটারি, 7.6 mm থিকনেস অ্যান্ড 50W ফাস্ট চার্জার বক্সেই পাচ্ছেন। এবার কথা বলা যাক ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি। ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটির দিক দিয়ে ওপ্পো রেনো 6 হচ্ছে প্লাস্টিক বিল্ড অ্যান্ড পলিকার্বনেট বডির একটা ফোন, যার রিয়ার পার্টটা হচ্ছে ম্যাট ডিজাইনের। অ্যান্ড এটা হচ্ছে অনেক ভালো গ্রিপ পাওয়া যায় আর ধরলে অনেক ভালো সলিড একটা ফিল হয়। আর এটাতে হচ্ছে সহজে ডাক তাক পড়বে না, তারপরেও বক্সে থাকা কাভারটি লাগিয়ে নেবেন। আর এর সাইড ফ্রেমটা হচ্ছে প্লাস্টিকের, বাট ইন্ডিয়ান ভেরিয়েন্টে দেখলাম যে মেটাল দেওয়া, অ্যান্ড ওইটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আমি মনে করছিলাম যে বাংলাদেশ ভেরিয়েন্টে আসবে, বাট এটা দেয় নাই। তারপর এটা যে সাইড দিয়ে কার্ভ করে দেওয়া, যার জন্য হচ্ছে অনেক ভালো গ্রিপ পাওয়া যায় ফোনটা ধরে। এক হাতে যাদের হাত ছোটো তারাও এটা এক হাতে ইউজ করতে পারবেন, তেমন কোনো প্রবলেম হবে না। আর এই ফোনটার থিকনেস হচ্ছে 7.6 mm, আর এটার ওয়েট হচ্ছে 173 গ্রাম, যার জন্য যথেষ্ট লাইট ওয়েট। 173 গ্রাম হলেও এই ফোনটা আমার কাছে আরও কম মনে হচ্ছিলো। অ্যান্ড ওয়েট ডিস্ট্রিবিউশন অনেক ভালোভাবে হচ্ছে, ওয়েট ডিস্ট্রিবিউশন করা হয়েছে, যার জন্য হচ্ছে অনেকক্ষণ ফোন ইউজ করলেও এটা মনে হবে না যে একটা ফোন আপনি ইউজ করতেছেন। যারা আসলে স্লিম অ্যান্ড হচ্ছে গর্জিয়াস ডিজাইনের ফোন খোঁজেন, তারা রেনো 6 অনায়াসে চুজ করতে পারেন। আর এটার ডিজাইনটা আমার কাছে সত্যিই অনেক ভালো লেগেছে, দুইটা কালারই আমার কাছে অনেক ভালো লাগে। তো যারা হচ্ছে স্লিম অ্যান্ড সুন্দর লুকিংয়ের একটা ফোন খোঁজেন, তারা রেনো 6 চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন। পাশে থাকছে পাওয়ার বাটন, আর পাওয়ার বাটনে গ্রিন কালার অ্যাকশন দেওয়া, যেটা সুন্দর লাগে। বাট পাওয়ার বাটনের পজিশনটা আমার মনে হয় একটু উপরে হলে ভালো হইতো। অ্যান্ড উপর দিকে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন, আর বাম পাশে থাকছে সিম ট্রে অ্যান্ড ভলিউম লকার। অ্যান্ড সিম ট্রেতে হচ্ছে আপনারা দুটি সিমের পাশাপাশি মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন সর্বোচ্চ 1 TB পর্যন্ত। আর এর নিচের দিকে থাকছে 3.5 mm হেডফোন, মেইন মাইক্রোফোন, টাইপ সি পোর্ট অ্যান্ড স্পিকার গ্রিল। অ্যান্ড এর সাউন্ড কোয়ালিটি আমার কাছে যথেষ্ট লাউড অ্যান্ড ক্রিস্টাল ক্লিয়ার মনে হয়েছে। ফোনের একটি হাইলাইটেড ফিচার বলা চলে এর ডিসপ্লে। রেনো 6-এর ডিসপ্লে থাকছে 6.4 ইঞ্চের একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে ফুল এইচডি প্লাস, আর এর রেজুলেশন হচ্ছে 1080x2400 pixels, আর এর PPI হচ্ছে 411 PPI, যার জন্য ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট অ্যান্ড অ্যাকুরেট। আর সুপার অ্যামোলেড ডিসপ্লে হওয়ার জন্য এটা যথেষ্ট পাঞ্চি কালার প্রোডিউস করে, যারা হচ্ছে মিডিয়া কন্টেন্ট ওয়াচিং করবেন তারা এটা দেখে অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন। আর এটা হচ্ছে 90Hz একটিভ প্যানেল, যার জন্য হচ্ছে ডে টু ডে মাল্টিটাস্কিং অ্যান্ড স্ক্রোলিংয়ের বেলা এক্সট্রা অ্যাডভান্টেজ পেয়ে যাবেন। যেমন হচ্ছে এটা দিয়ে টাইপিং, তারপরে স্ক্রোলিংয়ের বেলা এটা আসলেই ভালো একটা ফিল দেয়। যেমন যারা হচ্ছে 60Hz ইউজ করেন তারা 90Hz ভালোভাবে ফিল করতে পারবেন, বাট 90Hz যারা ইউজ করতেছেন তারা তো বুঝতে পারবেন না, কারণ তারা তো ইউজই করতেছেন। আর এই ডিসপ্লের কালার কন্ট্রাস্ট ভিউইং অ্যাঙ্গেল আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে, কোনো নেগেটিভিটি খেয়াল করিনি। আর এর ডিসপ্লের প্রোটেকশন হিসেবে কী থাকছে সেটা জানা যায়নি। আর এর চিন অ্যান্ড বেজেল খুবই ন্যারো রাখা হয়েছে, এটা নিয়ে আমার কোনো কমপ্লেন থাকছে না। তবে এটাতে টাচ রেসপন্সের ইস্যু কিনা বলতে পারো না। আমি পাবজি খেলার সময় কিছুটা শাটার ডিলে দেখেছি, যেমন হচ্ছে
গুলি করতে সময় হচ্ছে কাজ করতেছিল না, 2-3 বার এটা আমি খেয়াল করেছি। আমার মনে হয় যে সফটওয়্যার আপডেটের জন্য এরকমটা হতে পারে। আর এই ডিসপ্লে ব্রাইটনেসে যথেষ্ট ভালো ছিল, এটা হচ্ছে ডে লাইটে এবং হচ্ছে ডিরেক্ট সানলাইটে এটা ভালোভাবে ইউজ করা যায়, অ্যান্ড যথেষ্ট ব্রাইট হয় ডিসপ্লে। এবার কথা বলা যাক এর পারফরমেন্স নিয়ে। পারফরমেন্সের বেলায় আন্ডার দ্য হুড থাকছে স্ন্যাপড্রাগন 720G চিপসেট, অ্যান্ড স্ন্যাপড্রাগন 720G সম্বন্ধে আপনারা সবাই জানেন, অ্যান্ড এটা যথেষ্ট পাওয়ারফুল অ্যান্ড যথেষ্ট স্টেবল একটা চিপসেট। তাদের যে আগের যে রেনো 5 ছিল সেটাতেও সেম চিপসেট ইউজ করা হয়েছে, আমার মনে হয় যে এখানে আরেকটু আপগ্রেড করলে আরেকটু ভালো হতো। কিন্তু তারপরও স্ন্যাপড্রাগন 720G কিন্তু ওয়েল প্রুফ অ্যান্ড প্রমাণিত একটা চিপসেট। এটা হচ্ছে 8 nanometer থ্রেডে বিল করা, আর এটা যথেষ্ট পাওয়ারফুল। পারফরমেন্সের কথা বললে এটা দিয়ে আপনারা ডেলি মাল্টিটাস্কিং অ্যান্ড সব ধরনের কাজগুলো অনায়াসে করে নিতে পারবেন। আর যারা হচ্ছে গেম প্লের জন্য ফোন কিনে যাচ্ছেন, 720G ভালো একটা প্রসেসর, এটা দিয়ে হচ্ছে আপনারা সব ধরনের গেম প্লে করতে পারবেন। আর এটা দিয়ে আমি হচ্ছে অ্যাসফল্ট 9 আর ফ্রি ফায়ারের মতো গেমগুলো ওপেন করেছিলাম। অ্যাসফল্ট 9 খুব ভালোভাবেই চলতেছিল, এটাতে কোনো ল্যাগ বা হিকাবের দেখা পাইনি। আর এটাতে হচ্ছে আপনারা পাবজিতে হচ্ছে আলট্রা HDতে গেম প্লে করতে পারবেন, আর স্মুথ গ্রাফিক্সে করলে কিছুটা ল্যাগ বা হিকাবের দেখা পাবেন। তারপরও এটার যে গেম প্লে, তার যারা হচ্ছে মেজর গেম টেমের জন্য ফোন কিনতে যাচ্ছেন তারা এটার গেম প্লের অনেক রিভিউ আছে, সেটা দেখে নেবেন। আর এই ফোনটি র্যাম রোম ভেরিয়েন্টে থাকছে 11 GB র্যাম অ্যান্ড 128 GB ইন্টারনাল স্টোরেজ। অ্যান্ড 11 GB বলার কারণ হচ্ছে যে এখানে 8 GB র্যামের পাশাপাশি আপনারা চাইলে আরও 3 GB এক্সপ্যান্ড করতে পারবেন, মানে হচ্ছে ভার্চুয়াল র্যাম। অ্যান্ড এই জিনিসটা আমি ভালোভাবেই খেয়াল করেছি, কারণ এখানে প্রায় দেখা যায় যে 20-30টার মতো অ্যাপস অনায়াসের ব্যাকগ্রাউন্ডে রাখতে পারতেছিল, কোনো ক্র্যাশ বা ল্যাগ বা হিকাবের দেখা পায়নি। তো এক কথায় মাল্টিটাস্কিংয়ের বেলায় এটা বস বলা চলে। আর এটাতে অপারেটিং সিস্টেমে থাকছে অ্যান্ড্রয়েড 11 অ্যান্ড কালার ওয়েস 11.1। অ্যান্ড কালার ওয়েস 11.1 আগের থেকে অনেকটা পিওর অ্যান্ড স্টক অ্যান্ড্রয়েডের মতোই, কিন্তু তারপরে ইনবিল্ট কিছু অ্যাপস আছে যেগুলো হচ্ছে আপনারা চাইলে আনইনস্টল করতে পারবেন। এটি রেয়ারে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হচ্ছে 64 MP, যার অ্যাপারচার 1.7। অ্যান্ড অল্প অ্যাপারচার হওয়ার জন্য এটাতে লো লাইটে ভালো ছবি ক্যাপচার করতে পারে। আর এর 8 MP ওয়াইড অ্যাঙ্গেল, যার অ্যাপারচার হচ্ছে 2.0। আর বাকি দুটো হচ্ছে 2 MP ডেপ সেন্সর অ্যান্ড 2 MP ম্যাক্রো সেন্সর। অ্যান্ড এর ক্যামেরা ইউতে অনেক রকমের মোড আছে যেগুলো ইউজ করে এর থেকে ভালো ভালো ক্যামেরা স্যাম্পেল পেয়ে যাবেন। যেমন হচ্ছে ডুয়াল ভিডিও মোড আছে, যেমন হচ্ছে আপনি কোথাও ঘুরতে গেলে একসাথে দুইটা ভিডিও একসাথে করতে পারবেন। আবার এটাতে হচ্ছে পোর্ট্রেট ভিডিও মোড আছে, যেমন হচ্ছে আগে ভিডিও করতে সময় পোর্ট্রেট মোডে ভিডিও করা যেত না, বাট এটাতে হচ্ছে আপনারা পোর্ট্রেট মোডে ভিডিও রেকর্ড করতে পারবেন। আরও বিভিন্ন রকমের ফিচার আছে, যেমন হচ্ছে প্যানারোমা, টাইম ল্যাপস, এগুলো অ্যাড করে ভালো ভালো কিছু ভিডিও পাবেন। আর এর ফ্রন্টে থাকছে 44 MP সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার 2.0। তো চলুন এর ছবিগুলো দেখা যাক। দিনের বেলায় এর 64 MP ক্যামেরা যথেষ্ট শার্প ইমেজ ক্যাপচার করতে পারে অ্যান্ড ছবিতে যথেষ্ট পরিমাণে ডিটেলস ধরে রাখতে পারে, ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন। এখানে যে ছবিটা দেখতেছেন এটা হচ্ছে ডিরেক্ট হার্শ লাইটে তোলা, কিন্তু তারপর হচ্ছে এটা লাইট ব্যালেন্স খুব ভালোভাবে করতে পারে। আর এর AI অ্যাড করলে কালার কিছুটা বুস্ট করে, আপনারা যারা হচ্ছে ন্যাচারাল কালার চান তারা হচ্ছে AI ছাড়া ছবি তুলবেন। আর বেশিরভাগ ক্ষেত্রে অনেকে চায় যে সোশ্যাল মিডিয়া রেডি পিকচার, তারা হচ্ছে AI অন করে ছবি তুলতে পারবেন। আর এর ওয়াইড অ্যাঙ্গেলের তোলা ছবিগুলো আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে, যথেষ্ট ওয়াইড অ্যাঙ্গেলের ছবি ক্যাপচার করতে পারে, কিন্তু তখন আবার ডিটেলসের ঘাটতি দেখা যায়। তবে ওয়াইড অ্যাঙ্গেল অনুযায়ী আমার কাছে ভালোই লেগেছে, ছবিগুলো যথেষ্ট শার্প ক্যাপচার করার চেষ্টা করতেছিল, তবে কিছুটা নয়েজ দেখা যায় লো লাইটে গেলে, কিন্তু তারপরে হচ্ছে শকের ওয়াইড অ্যাঙ্গেলের ছবিগুলো পেয়ে যাবেন এটা থেকে। আর এতে থাকা ম্যাক্রো ক্যামেরা যথেষ্ট ভালোই ক্যাপচার করতে পারে, দেখলাম যথেষ্ট কাছে যাইতে পারতেছিল। তারপরও এটার যে ম্যাক্রো ক্যামেরা আমার কাছে ভালো লেগেছে, একেবারে খারাপ না আবার একেবারে বেটার যে তত তাও না। এর পোর্ট্রেট মোডের তোলা ছবিগুলো আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে, যথেষ্ট অ্যাকুরেট পোর্ট্রেট ছবি ক্যাপচার করতে পারে অ্যান্ড ছবিতে যথেষ্ট পরিমাণে ডিটেলস ধরে রাখতে পারে। তবে হিউম্যান ফেসের বেলা এটাতে দেখলাম যে কিছুটা স্কিন টোন স্মুথ করে দেয়, যেটা কিছুটা ভালো লাগতে পারে অনেকের। আবার কালার কিছুটা বুস্ট করে, যেটা একেবারে সোশ্যাল মিডিয়া রেডি বলা যায়, অনেকের এইরকম ছবি ভালো লাগে। আর এর ফ্রন্টে 44 MP ক্যামেরায় তোলা ছবিগুলো দিনের বেলায় যথেষ্ট শার্প ইমেজ ক্যাপচার করতে পারে আর ছবিগুলো যথেষ্ট পরিমাণে ডিটেলস ধরে রাখতে পারে, তবে কিছুটা হচ্ছে স্মুথ করে দেয়, আপনারা চাইলে স্মুথনেস অফ করে রাখতে পারেন। আবার এখানে হচ্ছে AI অন করে দিলে কিছুটা কালার বুস্ট করে, যারা হচ্ছে কালার বুস্টিং চান AI ওপেন করে ছবি তুলবেন। আর এর পোর্ট্রেট মোডে এজ ডিটেকশন আমার কাছে ভালো লেগেছে, তবে কিছু কিছু ক্ষেত্রে মিসম্যাচ হচ্ছিলো,
এখানে আর একটু ইম্প্রুভ করা যাইতো আমার মনে হয়। আর লো লাইটেও এটা ভালো পরিমাণে ডিটেল ধরে রাখতে পারে, এই ছবিটা দেখলেই বুঝতে পারবেন। এই ফোনটির ব্যাটারিতে থাকছে 4310 mAh ব্যাটারি, অ্যান্ড এটা আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে, কারণ এটা দিয়ে হচ্ছে আর ডেইলি মাল্টিটাস্কিং অ্যান্ড টুকটাক গেম খেলেও আমার এটা একদিনের মতো পার হয়ে যাচ্ছিল। যারা হচ্ছে টুকটাক ফোন ইউজ করেন, যেমন হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্রাউজিং এইগুলোর জন্য, তারা এটা থেকে চোখ বন্ধ করে একদিনের মতো চার্জ ব্যাক আপ পেয়ে যাবেন। আর যারা হচ্ছে গেম প্লে করেন, তারা এটা থেকে 8 থেকে 9 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। আর চার্জ নিয়ে পারে না, কারণ এটার বক্সে থাকছে 50 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যেটা দিয়ে ফোনটা চার্জ হতে সময় লাগে 40 মিনিট। সো চার্জিং নিয়ে পারে না। অ্যান্ড লাস্টলি এই ফোনটা নিয়ে বলতে গেলে, এই ফোনটা যদি 30,000 টাকার প্রাইস রেঞ্জে আসে তাহলে ভ্যালু ফর মানি বলা যায়, কারণ তাদের যে রেনো সিরিজের সবকটা ফোনই 30,000 টাকা বা 30,000 টাকার উপরে আসছে। এটা যদি 30,000 টাকায় আসে তাহলে আমি মনে করি এটা ভ্যালু ফর মানি হতে পারবে। অ্যান্ড এই ফোনটা নিয়ে বলতে গেলে কারা নেবেন, যারা আসলে টুকটাক গেম প্লে করেন, বাট যারা হচ্ছে মাল্টিটাস্কিং, তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, ভালো একটা ডিসপ্লে চান, স্লিম ডিজাইন চান, ভালো ক্যামেরা চান, তাদের জন্য এই ফোনটা বেস্ট হবে। তারা এই ফোনটা চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন।